হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব ইউনিট 10 লেসন 3-5 মাই হোম ডিস্ট্রিক্ট। এর আগের ক্লাসে আমরা কিন্তু মামুনের হোম ডিস্ট্রিক্ট, মামুনের বাড়ি সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম। এই ক্লাসে আমরা সেই গল্পটিরই বাকি অংশ পড়ব। তাহলে চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ মামুনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ নিয়ে আমরা এর আগের ক্লাসে কিন্তু কিশোরগঞ্জ জেলা সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছিলাম, আর আজকে আমরা কিশোরগঞ্জ জেলা নিয়ে আরও নতুন কিছু জানব। তাহলে চলো শুরু করি। কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। এই কিশোরগঞ্জ জেলাটি কিন্তু কিছু কিছু বিখ্যাত মানুষের জন্মস্থান। চন্দ্রাবতী, দ্য ফার্স্ট ওয়ুমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, ওয়াজ বর্ন হেয়ার। চন্দ্রাবতী, যে কিনা বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহিলা কবি ছিলেন, তার জন্মস্থান কিন্তু কিশোরগঞ্জে। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে দুইজন লেখক যারা কিনা হচ্ছে শিশু সাহিত্যের ক্ষেত্রে জনপ্রিয়, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয়, এরা দুইজনও কিন্তু কিশোরগঞ্জ থেকে জন্মগ্রহণ করেন, কিশোরগঞ্জ থেকে এসেছেন। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। আমরা সবাই কিন্তু এই জয়নুল আবেদিনের নাম শুনেছি, তাই না? এই জয়নুল আবেদিন, যে কিনা অনেক বিখ্যাত একজন চিত্রশিল্পী, তার বাড়িও কিন্তু কিশোরগঞ্জে। সৈয়দ নজরুল ইসলাম, দি ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইজ অলসো ফ্রম হেয়ার। সৈয়দ নজরুল ইসলাম, যে কিনা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তারও বাড়ি কিন্তু এই কিশোরগঞ্জ জেলা থেকে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার হোম ডিস্ট্রিক্ট বা আমি আমার জেলাটাকে বা আমি আমার বাড়িটাকে খুবই ভালোবাসি। এখন আমরা একটি গেম খেলবো, এটা হচ্ছে ম্যাচ দি কারেক্ট টেক্সট উইথ দি পিকচার। এখানে হচ্ছে তোমার সব বিখ্যাত মানুষের ছবি থাকবে, এই ছবির সাথে আমাদের এখানে যে পরিচয় দেওয়া আছে ওনাদের, এই পরিচয়গুলোর সাথে ওনাদের ছবি ম্যাচ করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে এখানে দেওয়া আছে সৈয়দ নজরুল ইসলাম। আমরা একটু আগেই দেখেছি যে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন হচ্ছে ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, সবচেয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা হচ্ছে এখানে কি দিব, এখানে হবে সৈয়দ নজরুল ইসলাম। এরপরে কার ছবিটি দেখতে পাচ্ছি, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। উনি কে ছিলেন আমরা একটু আগেই পড়েছি, উনি হচ্ছে রাইটার অফ চিলড্রেন্স লিটারেচার, তার মানে উত্তর হবে হচ্ছে এইটা। এরপর দেখতে পাচ্ছি জয়নুল আবেদিন। আমরা সবাই জানি জয়নুল আবেদিন হচ্ছে গ্রেট পেইন্টার, বিখ্যাত একজন চিত্রশিল্পী। এরপর দেখতে পাচ্ছি সুকুমার রয়। সুকুমার রয় কী ছিলেন, সুকুমার রয়ও ছিলেন আমাদের রাইটার অফ চিলড্রেন লিটারেচার। এরপর দেখতে পাচ্ছি চন্দ্রাবতী। চন্দ্রাবতী কে ছিলেন, চন্দ্রাবতী ছিলেন হচ্ছে বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহিলা কবি ছিলেন, তাহলে এটা হবে হচ্ছে সর্বপ্রথম মহিলা কবি। তাহলে বন্ধুরা, আমরা এই পুরো ভিডিওটি থেকে কী শিখলাম, আমরা হচ্ছে কিশোরগঞ্জ জেলাটি নিয়ে আরও কিছু তথ্য জানতে পারলাম, আর এই কিশোরগঞ্জ জেলা থেকেই যে আমাদের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা, বাংলাদেশ থেকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা যে কিশোরগঞ্জ থেকে জন্মগ্রহণ করেছে, এটাও কিন্তু আমরা দেখতে পেলাম। আর এখানে আমরা কিছু ছবির সাথে মিলিয়ে, তাদের পরিচয়ের সাথে মিলিয়ে আমরা কিছু ম্যাচিংও করে ফেললাম। বন্ধুরা, তোমাদের বাড়ি যেখানে, তোমাদের জন্মস্থান যেখানে, সেই গ্রাম বা সেই শহরটি নিয়ে কিন্তু তোমরাও এরকম একটি চার্ট তৈরি করতে পারো, যে আমার শহর থেকে বা আমার গ্রামের বাড়ি থেকে কোন কোন বিখ্যাত ব্যক্তিগুলো রয়েছে বা কোন কোন বিখ্যাত ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্মস্থান আমার গ্রাম, সেগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।